ট্যাক্সোনমির জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে, ফাদার অফ বলা হয় তাকে ক্যারোলাস লিনিয়াসকে। কিন্তু ট্যাক্সোনমি যে টার্মটা আছে, সেই টার্মটা ফার্স্ট কি পরিবর্তন করেন, করেন অগাস্টিন পি ডি ক্যান্ডল। অগাস্টিন পি ডি ক্যান্ডল ফার্স্ট নামকরণ করা সত্ত্বেও ক্যারোলাস লিনিয়াসকে ফাদার অফ ট্যাক্সোনমি জানা হয় দুটো কারণে মেনলি। ফার্স্ট অফ অল, তিনি একটি বই লিখেছিলেন 1753 খ্রিস্টাব্দে, ওকে, এবং তার পরবর্তীকালে ঠিক 5 বছর গ্যাপে আরেকটা বই লেখেন 1758 খ্রিস্টাব্দে। কি বই লেখেন? 1753 খ্রিস্টাব্দে যে বইটা লিখেছিলেন সেটা নাম হচ্ছে স্পেসিস প্ল্যান্টেরাম, এবং তার ঠিক 5 বছর পরে যে বইটা লিখেছিলেন সেটা হচ্ছে সিস্টেমা ন্যাচুরি। স্পেসিস প্ল্যান্টেরাম যে বইটা ছিল, সেই বইটা মেইনলি বেস করেছিল যেসব উদ্ভিদ গোষ্ঠী আছে, এবং এই ন্যাচুরা সিস্টেমা ন্যাচুরি যে বইটা আছে সেটা হচ্ছে প্রাণী, প্রাণীদের উপর লেখা হয়েছিল। তিনি কি বলেছিলেন, এই 1753 খ্রিস্টাব্দের আগে যতগুলো প্ল্যান্টের নামকরণ করা হয়েছে সেগুলো অগ্রাহ্য হবে, এবং 1758 খ্রিস্টাব্দের আগে যতগুলো প্রাণীর নামকরণ করা হয়েছে সেগুলো অগ্রাহ্য হবে। এই বইটাতে কিছু রুল বা রেগুলেশন লেখা ছিল যে একটা প্রাণীর কিভাবে নামকরণ করা হতে পারে বা একটা উদ্ভিদের কিভাবে নামকরণ করা যেতে পারে।